হ্যালো অ্যাবিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ফটোশপের বেসিক ফর বিগিনার্স বাংলা কোর্সের বিশতম পর্বে সবাইকে জানে স্বাগতম আজকের পর্বে আমরা শেপ টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব সো কথা না বাড়ি ভিডিওটিটল শুরু করা যাক ফিরে এলাম ভিডিও ভিডিওটোর পর আমি হাসান ইমাম ফ্রম ডক্টর কেটিভ আজকের ভিডিওতে আমরা শেপ টুল নিয়ে আলোচনা করব। সো আমরা টুল প্যানেল থেকে আগে শেপ টুলের সাথে পরিচিত হই এবং এটার কীবোর্ড শর্টকাটটা কি সেটার সম্বন্ধে জানি তো আমরা গত পর্বে টাইপ টুল টেক্সট টুল নিয়ে আলোচনা করেছিলাম তো টেক্সট টুলের নিতে এখন আমরা যদি টুল প্যানেলের দিকে তাকাই পা সিলেকশন টুলের নিচে যে টুলটা এটা হলো শেপ টুল আর এটার কীবোর্ড শর্টকাট ইউ আমরা যদি এখানে কিছুক্ষণ ধরে রাখি এটা কিবোর্ড শর্টকাটটা পাবো তো খেয়াল করি ইউ আর এটার সাথে আরো কিছু টুল আছে যেমন রেক্টেঙ্গুলার টুল রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ইলিপস টুল পলিগন টুল আর লাইন টুল আর কাস্টম শেপ টুল এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই টু 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 একটু বড়ো হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো আগে এখন আমরা একটু এখন আমরা খেয়াল করি একটু অপশন প্যানেলের দিকে অপশন বারের দিকে তো এখানে আমরা প্যান টুল নিয়ে কাজ করার সময় দুইটা মুড পেয়েছিলাম একটা মুড হাইট করার ছিল এখন এখানে যদি আমরা শেপ টুল নেই শেপ টুল নিলে এখানে আমরা তিনটা অপশন পাবো শেপ পাত এবং পিকজেল তো শেপ এবং পাত নিয়েই বেশি কাজটা করা হয় পাতটা তেমন কোনো নেওয়া হয় না পাতের জন্য তো পেন টুল আসেই শেপের জন্যই আসলে শেপ টুলটা বেশি ইউজ করা হয়ে থাকে অনেক সময় পাতের জন্য ব্যবহার করা হয় তো আমরা শেপ মুড়টা নিয়ে বেশি আলোচনা করব পাত নিয়ে আমরা আলোচনা করব না কারণ এটা দরকার নেই তো শেপ এবং পাতের ভেরিয়েশনটা বা ডিফারেন্স কি সেটা আমরা জানি তো আমরা অলরেডি আমরা আগে টিউটোরিয়াল যদি দেখে থাকি তাহলে সেটা সম্বন্ধে আমাদের ধারণা আছে যে পাত কোনটা শেপ কোনটা তো আমরা শেপ নিয়ে বেশি আলোচনা করব। তারপরে এখানে ফিল ফিল হলো যেটা আমরা ফিল কালার দিব ভিতরের কালারটা ফিল আর যেটা বাইরের কালার বাইরের একটা লাইনের যে কালারটাকে সেটাকে বলে স্টক স্টকের এখানে স্টক হাই স্টকের সাইজটা তারপরে এখানে আসে অপশন তারপরে এখানে এখানে আমরা যে শেপগুলার কিছু কিছু শেপের সাইজ আমরা লিখে দিলে হাইডওয়েটটা লেখে দিলে ইচ্ছা মতো আমরা এখানে শেপ ইউজ করতে পারবো তারপরে এটা শেপটাকে নিউ শেপ তারপর শেপকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করার জন্য ঠিক আছে তারপর শেপ থেকে শেপকে ব্যাক ইয়া করার জন্য সাবস্ট্র্যাক সাব ট্র্যাক ইন্টারসেক্ট ঠিক আছে এগুলো নিয়ে আমরা সেম এই যে সে রেক্টেঙ্গুলার টুলের মতো ঠিক আছে তো আমরা জাস্ট একটা নতুন ডকুমেন্ট সেট আপ করব কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ডেন্টটা নেই আমি একটা প্রি সেট ইউজ করবো দিয়ে ওকে দিলাম তো এখন আমাদের এই যে শেপ গুলা এই শেপ গুলা হলো যারা গ্রাফিক ডিজাইন করি তাদের দুইটার দিকে খেয়াল রাখতে হয় গ্রাফিক ডিজাইনের মানে একটা হলো রাস্টার রাস্টার ইমেজ আর একটা হলো ভেক্টর ইমেজ বা একটাকে বলে রাস্টার আর একটা হলো ভেক্টর তো আমরা শেপ নিয়ে মানে পেন্টুল দিয়ে শেপ তৈরি করে যেগুলো কাজ করব। সবগুলো কিন্তু ভেক্টরে কাজ হবে আর ভেক্টরে যত জুম দিব না কেন ফাটে না আর ভেক্টরে যদি আপনি পেন্টিং এর জন্য প্রিন্টিং এ করার জন্য কাজ করেন মানে প্রিন্টিং এ দেওয়ার জন্য যেমন বিজনেস কার্ড ব্যানার তারপর তারপর ফ্লায়ার্স এগুলো যত কিছু আপনি তৈরি করেন না কেন এগুলা দিয়ে আপনি অবশ্যই ভেক্টর ভেক্টর দিয়ে কাজ করবেন আর তার জন্য অবশ্যই ইলাস্ট্রেটর ভালো তারপর ফটোশপে আপনি কাজ করতে পারবেন ফটোশপে এটার জন্য এখন অপশন আছে তো আপনি এগুলো ইউজ করে আপনি এগুলো কাজটা করতে পারেন ভেক্টর তৈরি করতে পারেন ভেক্টরের মাধ্যমে তো আমরা লাইভ প্রজেক্টে কাজ করব যখন সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব চেষ্টা এখন আমরা শেপ টুল নিয়ে আলোচনা করি তো শেপ টুলে প্রথম যেটা আছে রেক্টেঙ্গুলার টুল তো রেক্টেঙ্গুলার টুলটা কি আমরা কথা বলবো এই যে আমরা নেওয়ার সাথে সাথে নেওয়ার সাথে সাথে এখানে একটি লেয়ার তৈরি হয়েছে এটা হলো শেপ লেয়ার আমরা আইকনটা দেখতে পাচ্ছি জাস্ট আমরা এখানে যদি থামলেন্টটা চেঞ্জ করি লাস্ট থামলেন্ট দেখুন এই যে আইকনটা জাস্ট আমি আবার থামলেন্টটা ছোট করে দিলাম তো ওই যে আমরা লার্জ থার্ম এইটা আমরা দেখতে পারলাম দেখার পরে আমরা বুঝলাম যে এখন আমরা খেয়াল করি এখানে ফিল আর স্ট্রোক কোনটা এই যে যেটা যে এই যে আমি শেপটা অঙ্কন করলাম শেপের ভিতর ভিতরে যে অংশটুকু এটা হলো সেই ফিল ফিল্ড কালার আর ফিলে যদি আমি ক্লিক করি এখানে আরও কিছু অপশন পাবো চারটা এখানে নাল না মানে নাল বা নান বলে এটাকে তারপর এটা হলো সলিড কালার গ্রেডিয়েন্ট তারপর প্যাটার্ন তো আবার একটু দেখি কোনটা কী কাজ করে আমরা যদি নান দিই তাহলে কিন্তু একটা পাত লাইন তৈরি হয়ে যাবে এটার ভিতরে কিন্তু এখন নাই আমি যদি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই তো বোঝা যাচ্ছে যে এটার ভিতরে কিছু নাই আমি যদি এখন এটা সলিড কালার দিই সলিড কালারটা এটা তারপর গ্রেডিয়েন্টটা আমরা বুঝি যে গ্রেডিয়েন্ট আমরা অলরেডি কথা বলেছি যে গ্রেডিয়েন্ট কি তো গ্রেডিয়েন্টের জন্য এটা তারপর প্যাটার্ন প্যাটার্ন নিয়েও আমরা কথা বলেছি কথা বলবো ইনশাল্লাহ সামনের টিউটোরিয়ালে তো প্যাটার্নটা কি প্যাটার্ন এখানে বিভিন্ন অপশন আছে আপনারা এগুলো নিয়ে দেখে নেবেন একটু ঘাঁটাঘাঁটি তো ডিজাইনের ক্ষেত্রে সলিড কালারটা আমরা নিব যেহেতু সলিড কালার এখানে দেওয়া আছে সলিড কালার এখানে আমরা কিছু পাবো হইলো কালার সুইচেস তারপর কালার সুইচের পর এখানে আমরা পাবো রিসেন্টলি যে কালারটি ইউজ করেছি তারপর এটা হলো কালার পিকারটা আমরা চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে তারপর সেটিংসে গেলে আমরা এখানে আরও লোড মানে কালার সুইচটা লোড করার জন্য ঠিক আছে অপশন পাবো এই আর এটাকে ড্র্যাক করে ছোট বড় করার জন্য তো আমরা এখন স্টকটা বুঝি স্টকটা জিনিসটা কি স্টোকও সেম এখন চারটি অপশন পাবো চারটা অপশনের ভিতরে আমরা এখন দেওয়া আছে সলিড কালারটা জাস্ট আমরা একটা কালার চেঞ্জ করি দেখি ব্লুটা দিলাম ব্লুটা দেওয়ার পর আমি জাস্ট এখানে সাইজটা একটু বাড়াই যেমন আমরা একটু অপশান দিকে তাকাই অপশনে আরো তিনটা অপশন এখানে পাচ্ছে একটা হলো লাইন একটা হলো ড্যাশ একটা হলো ডট ড্যাশ তো প্রথম যেটা আমি যদি এটা সিলেক্ট করা আছে তাহলে আমি যদি লাইনটা মানে ড্যাসটা সিলেক্ট করি দেখুন ড্যাশ একটার পর একটা ড্যাশ এইভাবে আপনার মানে ওই আপনার স্টকটা বসবে তারপর আছে ডট ডট তো এখন আমরা কথা বলবো অ্যালাইন নিয়ে অ্যালাইন জিনিসটা কি এখানে তিনটা মোড আছে অ্যালাইনের প্রথম যেটা আছে এটা হলো আপনার ইনসাইডে হবে মানে ভিতরে শেপের ভিতরে হবে তারপর যেটা হবে স্টকটা মানে শেপের ভিতরে হবে ফিল কালারের ভিতরে আর যখন এটা মানে মিডলে দেওয়ার জন্য মিডেল যখন আমরা এটা দিব মিডেল দিব দেখুন এই যে লাইনটা আমরা একটু জুম দিই এখন যদি আমরা এটা সিলেক্ট করি দেখুন লাইনের মানে মিডেলে সেন্টারে মানে দুই দিকে মানে এটা ছড়িয়ে গেছে দুই দিকে মানে সেন্টারে হয়েছে তারপর এটা যদি দে এটা আউটসাইডে দেখুন এই যে লাইনটার বাইরে চলে গিয়েছে ঠিক আছে এটা হলো এই অ্যালাইনের অপশন তারপর ক্যাপসটা কি ক্যাপসটা আমরা এইভাবে আমরা বুঝবো না তো জাস্ট আমি একটু জুমটা একটু কমাই জুমটা কমায় আমি জাস্ট একটু খেয়াল করি খেয়াল করুন এখানে ক্যাপটা কি যখন আমরা এই যে এটা নিব ডট ড্যাশ এগুলো নিব তখন যদি আমরা ক্যাপসটার দিকে চেঞ্জ করি জাস্ট এখন দেখুন এটা কিন্তু স্কোয়ার আছে ক্যাপসগুলো ড্যাশগুলো যখন আমি এটা রাউন্ডেড দিব তখন কিন্তু এটা রাউন্ড হবে তারপর সেই মেটা আমি স্কোয়ার দিলে স্কোয়ার হবে দার কোনাগুলো তারপর এখানে আছে কর্নার কর্নার জন্য আমরা অবশ্যই আমাকে লাইন নিতে হবে নাহলে আমরা বুঝবো না আর অবশ্যই আমাকে কর্নার জন্য ভিতরে দিলে অ্যালাইনের ভিতরে দিলে হবে না সেন্টারে দিলে হবে না এটা বাইরে দিতে হবে নাহলে আমরা বুঝবো না কর্নারটা তো প্রথম আছে স্কয়ার একদম মানে স্কয়ার তারপর আমরা রাউন্ডেড দিলে কি হয় দেখুন আমি একটু জুম দেই তো আমি আবার এখানে যাব তো কর্নারে যদি আমি সিলেক্ট করি কর্নারে এটা আমি হ্যান্ড টুল দিয়ে মুভ করলাম তো আমরা যদি কর্নার দিকে খেয়াল করি কর্নারে যদি আমরা যাই এখন চেঞ্জ করি দেখুন এটা হলো রাউন্ড তিনটা কর্নার মোড পাবো এটা হলো মানে স্কোয়ার রাউন্ড স্কোয়ার তো এইভাবে আমরা এইভাবে আর কি আমরা এই শেপ টুলকে কনভার্ট অনেক ভাবে অপশনগুলো চেঞ্জ মানে করে আমরা অনেক কিছু করতে পারি তারপর এখানে আছে হাইট এবং ওয়াইটটা লিখে দিয়ে আমরা যদি কোনো শেপ নিতে চাই তো সেটার জন্য এটা জাস্ট আমরা যদি এখানে এটার এটার হাইটটা আমরা একটু কমাই মানে ওয়েটটা আমরা একটু কমাই দিই যেমন ধরেন একশো করে দিই দেখুন একশো করার সাথে সাথে কমে গেল এখন যদি আমি দিই এক হাজার গুণ এক হাজার মানে আমি রেশিও ঠিক রাখবো আবার এটাও দিই এক হাজার এই দেখুন এখন কিন্তু এটা যদি আমি ছোটো করি ধরে ছোটো করবো তো আমরা বুঝতে পারলাম যে এটার কাজটা কি আমি কিবোর্ড শর্টকাট দিয়ে দিয়ে আবার শেপ টু লি তারপর এখানে আছে কম্বাইন শেপ টুল ঠিক আছে কম্বাইন দিয়ে দেখি কি হয় মানে একটার সাথে আর একটা শেপ টুল অ্যাড করার জন্য এটা কম্বাইন তারপর আছে হলো ওই যে সেম আমরা এই যে সিলেকশন টুলের মতো সাবট্র্যাক মানে সাবট্র্যাক হলো আমরা বাদ দাও আমরা জানি তো আমরা যদি এখন শেপটা নিই দেখুন বাদ হচ্ছে এটা থেকে এটা বাদ হচ্ছে এভাবে আমরা অনেক ডিজাইন করতে পারি তারপর ইন্টারসেক মানে দুটি শেপ টুলের মধ্যবর্তী আমরা দুটি শেপ টুল একটা নেই এখন আর একটা নিব নিলে দুইটি মাসখানে দেখুন দুইটার মাসখানে যেটা এটা হলো ইন্টারসেক শেপ মানে শেপ এরিয়া তারপর এক্সক্লুড এক্সক্লুড হলো মানে আমার যে এটার উল্টাটা আমরা একটু আগে যেটা দেখলাম ইন্টারসেকের ইন্টারসেক্টের উল্টাটা হলো এটা এক্সক্লুড তো আমরা যেটার জন্য আমি এটা ডিলিট করে দিলাম ডিলেট করে এখন নিলাম এটার মধ্যবর্তী দুটির মধ্যবর্তী মিলন স্থানে বাদ দিয়ে পরবর্তী অংশগুলো রাখবে সরি আমি সিলেক্ট তো এটা আমি করে দিলাম আবার আমি তৈরি করি দেখুন তো বুঝতে পারলেন যে জিনিসটা কিভাবে কোনটা কাজ করে তো এইভাবে আর মার্চ শেপ কম্পাউন্ডস মানে কয়েকটা শেপ টুলকে মানে যেমন আমি আরেকটা শেপ টুল নেই কয়েকটা শেপ টুলকে একসাথে মার্চ করার জন্য এটা তো এটা হলো মার্চ শেপ টুল কয়েকটারকে দুইটাকে ধরে তো মার্চ করার জন্য ঠিক আছে তো এইভাবে আর অ্যালাইন এটা হলো অ্যালাইন লেফট অ্যালাইন অ্যালাইন সিলেকশন আমরা জাস্ট এখানে যদি একটা টুল নেই একটা শেপ নিলাম নেওয়ার পর তার ভিতরে আমি চা একটা আমি চাচ্ছি একটা বাংলাদেশের পতাকা অ্যাড করব মানে পতাকা ডিজাইন করব তো আমি এটার মাধ্যমে আমি কাজটা ভালো মতো বুঝাতে পারবো তো আমি জাস্ট একটা শেপ নিলাম শেপটা আমি এতটুকু নিলাম এবং এটার কালারটা আমি অবশ্যই গ্রিন দিব তারপর আমি এটার স্টকটা নান করে দিব নান করে দেওয়ার পর আমি এখানে ইলিপ টুল নিব ইলিপস টুলে কি দিব ইলিপস টুলে আমি এটাকে শেপ ধরে টানবো সরি আমাকে একটি অবশ্যই লেয়ার নিতে হবে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিতে হবে নাহলে এটা কিন্তু একটা যদি আমি একটা শেপের উপরে আর একটা শেপ আরকি তাহলে ওইটার উপরে ওই একটা লেয়ারের উপরেই সবগুলো একসাথে পড়বে ঠিক আছে তো আমি একটা লেয়ার নিয়ে নিলাম এখন আমি শেপ অঙ্কন করে একটা জাস্ট একটা বৃত্ত আর্ট করলাম দেখুন অলরেডি কিন্তু আমার বাংলাদেশের পতাকাটা হয়ে গিয়েছে তো এই যে আমি এটার অ্যালাইন করার জন্য দুটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তো দুইটাকে দুইটাকে মানে একদম পারফেক্টলি ভাবে বসানোর জন্য অ্যালাইনটা যেমন আমরা যদি দুইটাকে ধরে এখানে সিলেকশন টুলে যাই সিলেকশন টুলে গিয়ে দেখুন দেখুন দুইটা কিন্তু একসাথে বসছে পুরো পারফেক্টলি আর এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে যেমন আমি এটা দুইটা গ্রুপ করে নিবো কাজ করার সুবিধার্থে গ্রুপ করে নিলাম ফ্ল্যাগ ফ্ল্যাগ দিলাম তারপর এটাকে আমি ধরে যদি শিফট করে ধরে দুইটাকে সিলেট করি সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করি দেখুন এটা মাছ বরাবর চলে গেছে একদম পারফেক্টলি মানে একদম ঠিক আছে অ্যালাইনগুলো তো এখন আমরা এই যে বাংলাদেশের পতাকাটা অঙ্কন করলাম ঠিক আছে তো এইভাবেই আর কি এই এক একটা শেপ তুলে কাজ করে তো এখন আমি জাস্ট এগুলো নিয়ে হালকা পাতলা জাস্ট কোনটা কি টুলসে কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করবো তো আমি এটা হাইট করে দিলাম এখন আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিয়ে কথা বলি রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নেওয়ার সাথে সাথে এখানে আমরা আরেকটি অপশন প্যানেলে আরেকটি অপশন পাবো সেটা হলো রেডিয়াস রেডিয়াসটা কি যখন আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিব দেখব যে এই যে দাঁড়গুলো মানে একটু কার্ভ যদি এইটার সাই এই কার্ভের এরিয়াটা মানে আমরা যদি আরও বাড়াতে চাই তাহলে আমাকে এই রেডিয়াসের মানে বাড়াতে কমাতে হবে আমি জাস্ট এখানে এখন আরেকটি রেক্টেঙ্গ মানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে শেপ তৈরি করব তো জন্য আমি এখন বেশিরভাগ বোঝানোর জন্য একশো দিলাম একশো দিলে কি হয় দেখুন আমার জিনিসটা আরও রাউন্ড হয়েছে আমি সেট এটা বাড়ায় দিই স্টকটা তো আমরা বুঝতে পারবো তো এই রাউন্ডের ট্রেক্টগুলোর টুল এভাবে কাজ করে তো যদি আমরা যদি দুশো দিই তাহলে আরও বেড়ে যাবে পঞ্চাশ দিলে কমবে যেমন আমরা বুঝতে পারবো যে কোনটা কিভাবে কাজ করে তো এইভাবে আমরা অনেক ডিজাইনের ক্ষেত্রে পঞ্চাশ পাঁচশো দিলাম পাঁচশো দিলে দেখুন কেমন তো এইভাবে আমরা ডিজাইন করতে পারি রাউন্ড রেক্টেঙ্গুলার টুলের ক্ষেত্রে এই একটা অপশন তো আমরা এগুলো আমরা গ্রুপ করে রেখে দিলাম যে সেটা হাইট করে দিলাম তারপর আমরা কথা বলবো ইলিপস টুল নিয়ে ইলিপস টুল এটা একটা শেপ টুলের টুল এটা যদি সিলেক্ট করি আমরা এখানে সেম আগের মতনই অপশন পাবো মানে আমরা রেক্টেঙ্গুলার টুলের মতনই আর এটা যদি আমরা বৃত্তাকার একদম পারফেক্ট শেপের বৃত্ত তৈরি করতে চাই তাহলে আমাকে শিপ ধরে করতে হবে আমি অবশ্যই বলেছিলাম যে কোনো কিছু রেশিও ঠিক রেখে করার জন্য শেপ হোক সেটা সেটা কোনো টেক্সট লাইন হোক তারপর সেটা কোনো সিলেকশন হোক সেটার জন্য অবশ্যই আপনাকে শিপ ধরে করতে হবে তারপর কোনো ইমেজ ছোট বড় করার জন্য সেটা রেশিও ঠিক রেখে ছোট বড় করার জন্য সেটার জন্য আপনাকে মুখ তুলে গিয়ে শিপ ধরে কাজটা করতে হবে ঠিক আছে তো এখন আমরা কথা বলবো পলিগন টুলটা নিয়ে পলিগন টুলটা কাজটা কিভাবে করে তো আমরা এখানে এখানে আরেকটি অপশন প্যানেলে আরেকটি অপশন পাবো সেটা হলো সাইড তো সাইড এখানে বাই ডিফল্ট ভাবে পাঁচ দেওয়া থাকে আমার এখানে সাত দেওয়া আছে আমি একটু কাজ করেছিলাম যার কারণে সাত দিয়েছিলাম তো দেখি পাঁচ দেওয়ার পর কি হয় আমরা সাইডগুলা। তো দেখুন একটা শেপের পাঁচটা মাথা এটা হলো পলিগন টুল এটাকে বলে তো পলিগন টুলের এখন পাঁচটা মাথা আছে তারপর যদি আমরা এই মাথার কণাগুলো যদি বাড়াতে চাই তাহলে আমাদের এই সাইডগুলো বাড়াতে হবে জাস্ট আমরা এখানে যদি দই দশ তারপর আমরা চাচ্ছি যে একটি ট্রাইঙ্গেল তৈরি করব ট্রায়াঙ্গেলের জন্য তিন দিব আমরা তিন দিয়ে যদি আমরা দেখুন একটা ট্রাইঙ্গেল তো এইভাবে আমরা অনেক ডিজাইন তৈরি করতে পারি জাস্ট আপনারা এইগুলা বাড়িয়ে কমে দেখে নেবেন যে কিভাবে কোনটা কাজ করে ঠিক আছে তো এগুলো আমরা গ্রুপ করে রাখলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জি দে গ্রুপ তারপর এটাকে আমরা হাইট করে রাখি এখন আমরা কথা বলবো লাইন টুলটা নিয়ে লাইন টুল লাইন টুলটা জাস্ট একটা লাইন ক্রিয়েট করে এটার একটা স্টকটা ফিলটা নাই বললেই চলে স্টকটাই থাকে বেশিরভাগ স্টকটা আমরা যদি বাড়াই দেখি কি হয় তো এইভাবে এটা লাইন আর এটার ওয়েটার ওয়েটটা আছে ওয়াইড দিয়ে এখানে একটা অপশান পাবো ওয়েটটা আমরা বাড়াই দিই যদি বাড়াই দিই ধরেন পাঁচ দিই সরি দশ পনেরো দিলাম পনেরো দিয়ে দেখি কি হয় তো এই যে পনেরো দিয়ে দেওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এখন এটা স্টোভটা কত স্টোভটা আমরা একটু কমাই দিই স্টোকটা নান করে দিই তো নান করে দিলে আমরা এখন ফিলটা বুঝতে পারবো ফিল এবং স্টোভটা ঠিক আছে তো আমরা স্টোভটা একটু বাড়াই দিই দেখি কমাই দিয়ে একটু সলিড দিলাম তো আর একটু বাড়াই আচ্ছা এখন কিন্তু আমরা স্ট্রাকচার বুঝতে পারছি তো এইভাবে আপনারা বাড়ায় কমায় এগুলা দেখে নেবেন একটু ভেরিয়েশনটা কোনটা কিভাবে কাজ করে তারপর এখন আবার কথা বলবো কাস্টম শেপ টুল নিয়ে কাস্টম শেপ টুলটা কি তো কাস্টম শেপ টুলটা নেওয়ার পর এখানে আমরা অপশন পাবো টেসলা শেপ কাস্টম শেপ বলতে আমরা যে শেপগুলো নিব এটা আমি সবগুলো ডিলিট করে দিব এখানে বাই ডিফল্ট এভাবে দেওয়া থাকে না ফটোশপে ইনস্টল করার পর যেটা থাকে সেটা হলো রিসেট করা রিসেট দেওয়া থাকে এই কয়টা থাকে শেপ টুল যেমন একটা লাভের শেপ লাভের শেপ আমি নিলাম নিয়ে এখানে যদি আমি শিপ ধরে টানি তো দেখুন একদম পারফেক্টভাবে একটি লাভের শেপ তৈরি হলো লাভের শেপ তৈরি হলো তো এটা হলো কাস্টম শেপ টুল কাস্টম শেপ টুল আপনি চাইলে ইয়া গুগল থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন সেটা কীভাবে করবেন জাস্ট এখানে গিয়ে সেটিংসে গিয়ে এখানে যদি আপনি এই যে সেটিংস এ মানে যে আইকনটা এখানে যান যাওয়ার পর এখানে রিসেট দিলে এটা রিসেট হবে লোড মানে লোড দিতে পারবেন যখন লোড দিবেন তখন আপনার এরকম আপনার যে পা মানে কোন পা মানে ইয়েতে আপনি রেখেছেন মেমরি আপনার ড্রাইভের ভিতরে আপনি কোন ড্রাইভের ভিতরে রেখেছেন সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে ওইটা লোড হবে মানে যেটা ডাউনলোড করা আর এখানে আরও যেগুলো আছে এগুলা মানে ফটোশপে দেওয়া থাকে বাই ডিফল্টভাবে সেগুলো কীভাবে আনবেন জাস্ট অলে ক্লিক করবেন দিয়ে ওকে দিবেন না অ্যাপেন্ট দিবেন তো এই যে দেখুন এখন আমরা কতগুলা শেপ পেয়েছিলাম এইগুলো শেপ দিয়ে আমরা অনেক কাজ করতে পারি জাস্ট আমি কয়েকটা শেপ নিয়ে আমি দেখাচ্ছি কীভাবে কোনটা কাজ করে যেমন একটি পাতা লিভ পাতার ইয়ে নিলাম তারপর এটা জাস্ট আমি চেঞ্জ করে দিলাম তো এইভাবে আর কি এই শেপগুলো এইভাবে কাজ করে ঠিক আছে তো এগুলো দেখে নেবেন সেম এখানে সব অপশন প্যানেলে যা আছে এগুলো আর আমরা যদি কোনো শেপ তৈরি করে থাকি যেমন ধরেন আমি একটা শেপ তৈরি করলাম এই শেপটাকে আমি সেভ করব কিভাবে জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করলে এখানে এডিট অপশনে যাব এডিট অপশনে যাওয়ার পর ডিফাইন কাস্টম শেপ এটাতে দিলে এটা আমরা শেপ সেভ করতে পারবো ঠিক আছে তো আমি আবার দেখাচ্ছি যে কোনো আমি ধরেন আমার এইটা আমি সেভ করব এই শেপটাকে আমি দুইটাকে মার্চ করে দেই তো এটা একটা শেপ আমি চাচ্ছি এটা সেভ করে রাখবো তো সেটা কিভাবে করব এখানে ইডিট অপশানে যাব এডিট অপশানে যাওয়ার পর ডিফাইন ব্রাশ পিসেট তারপর প্যাটার্ন ডিফাইন কাস্টম শেপ এখানে ক্লিক করলে একটা নেম চাবে শেপ ওয়ান যেটা থাকছে থাকুক যদি নাম চেঞ্জ করতে মনে চায় তাহলে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে জাস্ট ওকে করে দেবেন তো আমরা এখন একটু কাস্টম শেপে যাই কাস্টম শেপে গেলে এটা পাবো দেখুন এই যে আমার শেপটা শেপটা এখানে সেভ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আমরা সেপ তৈরি করে সেভ করে রাখতে পারি নিজেদের কাজের জন্য তো আজকে টিউটোরিয়ালটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে টিউটুয়ালে এই পর্যন্তই আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে